আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। ইতালিতে ভেনিস বাংলা স্কুলের 17 বছর পূর্তি ও স্বর্ণালী সন্ধ্যার আয়োজন। প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ইতালি ভেনিস বাংলা স্কুলে 17 বছর পূর্তিতে উৎসবে মেতে উঠেছিল ভেনিস প্রবাসী বাংলাদেশিরা। কমিউনিটি সুধিজন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল পুরো অনুষ্ঠান মেস্তের স্থানীয় একটি হলরুমে। ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা মেতেছিল উৎসবের আমেজে, সবাই সেজেছিলেন বাহারি সাজে। শিশুদের উৎসাহ উদ্দীপনা গোটা উৎসব যেন রঙিন হয়ে উঠেছিল। ভেনিস বাংলা স্কুলের অভিভাবকদের নিয়ে আসা দেশীয় পিঠাপুলির পরশ সাজানো হয়েছিল উপস্থিত সবার জন্য। স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরওয়ারের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তৃতা রাখেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। বাংলা স্কুলে 17 বছরের ইতিহাস তুলে ধরেন সিনিয়র সহসভাপতি MD আক্তারউদ্দিন, সাধারণ সম্পাদক সোহেলা আক্তার। বিপ্লবীর উপস্থাপনায় কোরআন থেকে তেলাওয়াত এবং কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়। নাচে গানে মাতিয়ে তোলেন বাংলা স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলামিস্ট ও সাংবাদিক পলাশ রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের নাসিরউদ্দিন পান্না, হান্নান মিয়া, তনু আক্তার, রুনু আক্তার, সুরাইয়া আক্তার, আসিফ পালস, দিলরুবা জামান, মেহরুননেসা মলি, শহীদুল ইসলাম সুজন, ফখরুল চৌধুরী, সুমন সরকার, আফাই আলী, রিয়াজুল ইসলাম, কামরুজ্জামান উজ্জ্বল, লিটন মিয়া, ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি নাজমুল হোসেন, সোহানুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইতালিয়ান স্কুলের শিক্ষার্থী সহ মিডিয়া কর্মী। আরিফুল ইসলাম জয় চৌধুরী, প্রবাসী ডেক্স, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।